দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তরফ থেকে জেলার চাকরির খবর নিয়ে আমরা চলে এসেছি যেখানে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে যে সমস্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুমেন্ট অফিসিয়ালি নোটিফিকেশান নিয়ে আমরা চলে এসেছি যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন লোহার ডিভিশন ক্লার্ক পদে এখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এগারো হাজার টাকা আপনার মাসিক বেতন দেযা হবে এছাড়াও বেঞ্চ ক্লার্ক পদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস লাগবে বয়স সীমা হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে বেতন চোদ্দো হাজার সাতশো টাকা এখানে আপনাদের দেয়া হবে রাজ্যের এসএসটি ও জন্য বয়সের কোনো ছাড়ের এখানে আপাতত কিছু বলা নেই আপনারা অবশ্যই অফিসিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন প্রার্থী বাছাই করা হবে কম্পিউটারের মাধ্যমে যেখানে ফার্স্ট আপনার লিখিত পরীক্ষা তারপরে কম্পিউটার টেস্ট এবং সর্বশেষে ইন্টারভিউ এবং অফিসিয়ালি নোটিফিকেশনটা আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলো রাখতে হবে আপনাদের সুবিধার জন্য আমরা নিচে একটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো যেটা হচ্ছে এটা অনলাইনে আপনাদের ফর্ম ফিল করতে হবে এটাই হচ্ছে জাস্টিস বোর্ডের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে জেজেবি জে বি সাউথ চব্বিশ পরগনা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এইটাই হচ্ছে আপনারা যারা সাইবার ক্যাপে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন দেখবেন যে এই রকমই একটা ফর্ম আপনাদের সামনে অনস্ক্রিন দেখানো হবে এবং এই ফর্মটা ফিল আপ করেই আপনাদেরকে কমপ্লিট করতে হবে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনা এখানে আপনার যদি আপনারা আপনাদের জেলার যদি চাকরির কোনো আপডেট বা খবর পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার ডিস্ট্রিক্টের নাম চেষ্টা করব আপনার ডিস্ট্রিক্টের যদি এই রকম কোন চাকরির খবর বার হয় অবশ্যই আপনাদেরকে জানাবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অফিসিয়ালি নোটিফিকেশানটা আপনারা যদি দেখতে চান এটাই হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে মেমো নাম্বার ওয়ান এখানে আপনারা মেমো নাম্বার দেখতে পাচ্ছেন এবং স্ল্যাশ এস ডব্লুডি ব্যাকেটে এস টোয়েন্টি পি সাউথ চব্বিশ পরগনা এবং এখানে যে ডেটটা দেওয়া হয়েছে একুশ দশ দু হাজার উনিশে এই নোটিফিকেশানটি কিন্তু প্রকাশিত করা হয়েছে আর আপনাদের যেগুলো জানালাম সম্পূর্ণ ডিটেলস কিন্তু এইখান থেকে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশানগুলো কিন্তু এই পিডিএফের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা যদি পিডিএফটা ডাউনলোড করতে চান ভিডিওর নিচে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা নিচে ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফটা আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এখানে রিটেন টেস্টের কত নাম্বারের পরীক্ষা হবে সেগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এখানে আপনারা যারা আবেদন করবেন খুবই সীমিত পোস্ট আছে কিন্তু খুব একটা বেশি পোস্ট নেই সেই কারণের জন্যই কিন্তু আপনারা এই যে অল্প অল্প পোস্টের জন্য আপনারা অনেকেই আবেদন করতে চান না তাদেরকে বলবো অবশ্যই এই অল্প পোস্টেই কিন্তু আপনার হয়তো একদিন চাকরি হয়ে যাবে আর এখানে কিন্তু মনে হচ্ছে সম্ভবত এটা চুক্তি ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে অফিসিয়ালি নোটিফিকেশনটা আপনারা ভালো করে একবার পড়ে নেবেন এবং সম্পূর্ণ ডিটেলসে কিন্তু পড়ে নেবেন আবেদন শুরু হচ্ছে এক এগারো দু হাজার উনিশ থেকে অলরেডি আবেদন আপনাদের শুরু করা হবে এবং এখানে চোদ্দো এগারো দু হাজার উনিশ তারিখ এখানে আপনারা যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন আপনাদেরকে জানানো হচ্ছে এ যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিডিও নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো সম্পূর্ণ তথ্য ওখান থেকেই আপনারা পেয়ে যাবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনার যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল থেকে নিয়মিত যদি আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি যে ہیں وند ماتا